আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটা রেসিপি নিয়ে, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আপনারা দেখেই বুঝতে পেরেছেন আমি রান্না করেছি আজকে সেমাই। হ্যাঁ, সেমাইয়ের রেসিপি। আর এই সেমাইটা আমি রান্না করেছি খেজুরের গুড় দিয়ে। তো চলুন দেখে নিই মূল রেসিপি। এখানে আমি নিয়েছি সেমাই, লম্বা যে লাল সেমাইটা সেই সেমাইটা, আর আমি হচ্ছে নিয়েছি কুলসুম সেমাই। আপনারা চাইলে অন্য যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন, তো আমি কুলসুম সেমাইটাই নিয়েছি। তো সেমাইটা হচ্ছে আমি একটু ভালো করে ভেঙে নিচ্ছি, পেকেট সহকারে ধরেই আমি টুকরো করে নিচ্ছি। আর সেমাইটা যেহেতু অনেক লম্বা, তো একটু ভেঙে গুঁড়ো করে নিতে হবে। তো এই যে আমি কিন্তু ভেঙে গুঁড়ো করে নিয়েছি, তারপরে হচ্ছে আমি প্যাকেটটা কেচি দিয়ে কেটে নিলাম, তারপরে একটা বড় সিনিতে সেমাইগুলো ঢেলে নিচ্ছি। এখন হচ্ছে আমার সেমাইগুলো একটু বড় বড় মানে হয়ে গেছে, তো আর একটু গুঁড়ো করে নেব হাত দিয়ে ভেঙে নেব। আপনারা চাইলে এরকম বড় বড় করেও রান্না করতে পারেন, কিন্তু আসলে ছোট করে নিলে খেতে ভালো হয়, আর যেহেতু লম্বা সেমাইগুলো কিন্তু খাওয়ার সময় সমস্যা হয়। তো ভেঙে নেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়িতে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, আর অলরেডি চুলাটা জ্বালিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম গুড়, আর এই গুড়টা আমি আস্তই দিলাম, চাইলে আপনারা কেটে দিতে পারেন, ভেঙে দিতে পারেন, তো আমি আস্ত দিয়ে দিলাম। আর এখানে গুড় আছে 250 গ্রামের, তো 250 গ্রামের চেয়ে একটু বেশি আছে, তো আপনারা চাইলে এখানে চিনি ইউজ করতে পারেন অল্প গুড় দিয়ে, মানে মিষ্টি আপনারা যেমন খেতে চান আর কি। তো আমি মিষ্টি হচ্ছে আমার পরিমাণ মতো দিয়ে দিলাম, আমি আর এখানে চিনি দিব না, পুরোটাই গুড় দিয়ে রান্না করব। তো এই জন্য আমার পরিমাণ মতো আমি গুড় দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম 2 টুকরো দারচিনি আর 3টা এলাচ, এটা হচ্ছে ফ্লেভারের জন্য। আর মিষ্টি জিনিসে একটু এলাচ দারচিনি দিলে ফ্লেভারটা ভালো আসে, খেতেও ভালো লাগে। আমি এখানে অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিয়েছি, তো ওটা দেখানো হয়নি, মিষ্টি জিনিসে একটু লবণ দিতে হয়, আর মিষ্টি জিনিসে লবণ দিলে মিষ্টি জিনিসের ব্যালেন্সটা ঠিক থাকে, খেতেও ভালো লাগে। তো দিয়ে তারপর হচ্ছে আমি গুড়টা গলিয়ে নিলাম, গুড়টা কিন্তু অলরেডি গলে গেছে। তো এই যে গুড়টা গলে গেছে, এখন এখানে আমি দিয়ে দিব সেমাইগুলো। তো গুড়টা গলে গেছে আর পানিটাও টকবক করে ফুটছে, এখন দিয়ে দিব সেমাই। এখানে 1 প্যাকেট সেমাই আমি পুরোটাই দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে রান্না করতে থাকব। তো এই যে দেখো আমি কিন্তু রান্না করতেছি, যতক্ষণ না পর্যন্ত সেমাইগুলা সুন্দরভাবে হয়ে যাবে আর ফুটে যাবে, তো যতক্ষণ না ফুটবে ততক্ষণ আমরা অপেক্ষা করব। তো এই যে আমার সেমাইটা কিন্তু হয়ে গেছে, দেখুন ফুটে গেছে, আর সেমাইটা অনেকটা ঘন হয়ে গেছে, দেখুন আমার সেমাইটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। তো চুলাটা বন্ধ করে আমি এখন হচ্ছে সেমাই হাঁড়িটা নামিয়ে রাখবো একটা সাইডে রেখে, আমি আরেকটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ, দিয়ে আমি এখানে দিয়ে দিব ফুটন্ত গরম পানি 2 কাপ। আমি 2 কাপ ফুটন্ত গরম পানি দিয়ে আমি দুধটা ভালো করে জাল করে নেব। তো এই যে আমি কিন্তু এখন হচ্ছে গুঁড়া দুধটা দিয়েছি, সাথে গরম পানি দিয়েছি, এই জন্য ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি যাতে করে কোনো লাম্পস না থাকে, কারণ যেহেতু গরম পানি দিয়েছি অনেক সময় দুধটা জমাট বেঁধে যায়, তো এই জন্য
যদিও জমাট বেঁধে যায়, আমি জাল করতে করতে সেটা ভেঙে যাবে, ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। তো এখন চুলাটা জ্বালিয়ে দিয়ে আমি জাল করতে থাকবো। তো এই যে বলক চলে আসছে, এখন হচ্ছে আমি দুই তিনটা বলক আসবে এই পর্যন্ত অপেক্ষা করব, বারবার চুলাটা কমিয়ে দিয়ে তারপর আবার বাড়িয়ে দেব, তাহলে বারবার বলক আসবে। আর দুই তিনবার বলক আসলেই দুধটা ভালো করে ফুটে উঠবে। আর ঘন করে জাল দিতে হবে সেরকম কোনো ব্যাপার না, আসলে দুধটা যেহেতু আমি আগে থেকে জাল করে নিয়ে নিই, মানে সেমাইয়ের পানির সাথে, এই জন্য একটু ভালো করে আর কি ফুটিয়ে নিতে হবে। তো এই জন্য দুই তিনবার বলক চলে আসলে তারপরে হচ্ছে আমি চামিচ দিয়ে যে সর পড়েছে সরটা ভেঙে দিলাম, দিয়ে তারপরে হচ্ছে আমি আর একটু জাল করব, আর এক মিনিটের মতো জাল করে তারপরে হচ্ছে নামিয়ে নেব। তো এই যে এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিলাম। আর এখান থেকে সেমাইটা কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গেছে, যেহেতু আমি সেমাইটা অনেকক্ষণ আগে নামিয়ে রেখেছি, আর এটা ইচ্ছে করে আমি ঠান্ডা করলাম, কারণ আমি সেমাই আর দুধ যদি দুইটাই গরম থাকে তাহলে কিন্তু যেহেতু খেজুরের গুড় দেওয়া, দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, মানে ছানা হয়ে যাওয়ার। তো এই জন্য আমি দুধটা একটু গরম অবস্থায় দিয়ে দিলাম, কিন্তু সেমাইটা কিন্তু মোটামুটি অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এখন আর ভয় নেই, এখন আর ছানা হবে না। তো দেখুন আমি কিন্তু দুধ ঢেলে দিয়েছি, দিয়ে তারপর হচ্ছে ভালো করে নেড়েচেড়ে শুধু মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চাইলে আপনারা দিতে পারেন কাজু বাদাম, পেস্তা বাদাম বা কিশমিশ, মানে ড্রাই ফ্রুট আপনাদের যা ভালো লাগে দিয়ে নিতে পারেন। তো আমি কিছুই দিব না, শুধু পরিবেশনের সময় উপর থেকে একটু সাজিয়ে দেব। তো হয়ে গেল আমার সেমাই। তো দেখুন আমি এখন হচ্ছে একটা বাটিতে বেড়ে নিচ্ছি, আমি হচ্ছে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে মজাদার সেমাইটা, এখন হচ্ছে আমি উপর থেকে একটু কাজু বাদাম দিয়ে সাজিয়ে দিচ্ছি। দেখুন দেখতে সুন্দর দেখাচ্ছে। আর উপর থেকে আমি আরও সুন্দর দেখানোর জন্য একটা চেরি দিয়ে দিব, দেখতে কত সুন্দর দেখাচ্ছে। তো ভিউয়ার্স কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।